পঙ্কজনাথের নির্বাচনী অফিস ভাঙচুর, কর্মী সমর্থকদের বাড়িতে হামলা। বরিশালের হিজলা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও একাদশ জাতীয় সংসদের সদস্য পঙ্কজনাথের নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার এক সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। পাশাপাশি পঙ্কজের ঈগল প্রতীকের পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ করার সময় এবং সমর্থকদের বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। শনিবার 23 ডিসেম্বর দিবাগত রাত ও রোববার 24 ডিসেম্বর ভোরে হিজলার বড়জালিয়া ইউনিয়নের টাকেরহাট বাজার এবং ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজার ও সংলগ্ন এলাকায় এসব ঘটনা ঘটে। আহত ওহিদ সর্দার ও তার স্বজনরা জানান, রাতে আকস্মিক সন্ত্রাসীরা বড়জালিয়া ইউনিয়নের টাকেরহাট বাজারে ঈগলের প্রতীকে নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় তাদের সঙ্গে থাকা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন ওহিদ। রোববার সকালে ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজারে পঙ্কজনাথের অনুসারীরা লিফলেট বিতরণ করার পাশাপাশি নির্বাচনী প্রচারণার কাজ চালাচ্ছিলেন। এ সময় ঈগল প্রতীকের কর্মীদের ওপর আকস্মিক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। সেই সঙ্গে আলীগঞ্জ বাজার মন্দির কমিটির সভাপতি রামপ্রসাদের বাড়িতেও ভাঙচুর করা হয়। এ এলাকার পঙ্কজনাথের অনুসারীদের দাবি, একটা পক্ষ ধুলখোলায় দীর্ঘদিন ধরে শাম্মী আহমেদের অনুসারী বলে প্রভাব দেখিয়ে আসছে এবং আজ তারা এ হামলার ঘটনা ঘটিয়েছে। আলীগঞ্জ বাজার মন্দির কমিটির সভাপতি রামপ্রসাদ জানান, সকাল 10:30টার দিকে বাজারে আমরা ঈগল প্রতীকের প্রচারণার কাজ শুরু করি। তখন আকস্মিক 40-50 জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। সে সময় মামুন নামের ঈগল প্রতীকের এক কর্মী গুরুতর আহত হন। হামলার ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে ঈগল প্রতীকের প্রার্থী ও একাদশ জাতীয় সংসদের সদস্য পঙ্কজনাথ গণমাধ্যমকে জানিয়েছেন, আগে কর্মীদের সুস্থ করার কাজটি করছি, সেই সঙ্গে পুলিশ প্রশাসন সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। এসব ঘটনায় মামলা দায়ের করা হবে জানিয়ে তিনি বলেন, কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, তবে এখন তো নিরাপত্তাহীনতায় ভুগছি, কখন যে কার ওপর হামলা হবে তা বলা যাচ্ছে না। এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবায়ের আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, রাতের ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন, আর সকালে ধুলখোলার ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, তবে হামলার খবর আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। I'm going to go to the hospital.